পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شماني تدرشك باستفادة باكوثكي أبنى ديرك شاقوطو جاناتشي آجكي أكتر نوتون بشوينيه عمرا إسلامي آينير গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা আপনাদের উদ্দেশ্যে পেশ করব অতএব আমাদের বিষয় থাকবে ইসলামী আইনের নীতিমালা ইসলামী আইন এই যে একটি পরিভাষা আমরা ব্যবহার করলাম বাংলায় এটি আরবিতে কখনও আশারিয়া অথবা আলফেক এ দুটো অর্থই আসতে পারে যদিও আশারিয়া বা শরীয়ত যেটাকে আমরা বাংলায় বলি অর্থাৎ মহান আল্লাহ তালা যে সকল আকিদা বিধিবিধান কারনবী মাহম্মদ রসুল উলাহ সল্লাহ সাল্লামের উপর নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য এদিক থেকে আর শব্দটা ইসলামের সবকিছুকেই কিন্তু ইনক্লুড করে অন্তর্ভুক্ত করে যদিও কেউ কাশেরিয়া কথাটাকে মানুষের ব্যবহারিক জীবনের আইন কানুন সংক্রান্ত বিষয়ের সাথে তারা বুঝে থাকেন এবং সংশ্লিষ্ট করেন তাহলে আমরা আর যখন বলবো তখন আরবিতে আলি ফলাম এই শব্দটাকে বলা হয় আহদি অর্থাৎ এটি নির্দিষ্ট একটি অর্থ বোঝায় এবং সেই নির্দিষ্ট অর্থটা হচ্ছে শেরিয়াল ইসলামিয়া যাই হোক আমরা যখন ইসলামী শরিয়াত কথাটা বলি তখন ব্যাপকভাবে ইসলামকে আসলে বোঝানো হয় শেরিয়া বলে শুধু ইসলামের ব্যবহারিক দিকটা এখানে বোঝানোর উদ্দেশ্য নয় আর আলফেক আপনারা সকলে জানেন এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র কারণ কোরআন সন্ন্যার জ্ঞানের ভিত্তিতে মানুষ যে বিধানগুলো জেনে থাকে বুঝে থাকে সেটি হচ্ছে মূলত ফেক ফেকোর আন ফেকু সুন্নাহ অর্থাৎ কোরআনকে ভালো করে উপলব্ধি করা কোরআনকে বোঝা বুঝা এবং ফেকু সুননা বা সুন্না তথা আলহাদিসকে বোঝা এটা হচ্ছে আসলে ফেকের মূল দিক যেমন আমরা বলবো যে আল কোরআন থেকে যখন আল্লাহ তালা বলছেন আকিমসালাহ তোমরা সালাদ কায়েম করো আমরা বুঝলাম যে সালাত কায়েম করাটা হচ্ছে ফরজ ওয়াতা এবং তোমরা জাকাত দাও এ থেকে আমরা বুঝলাম যে জাকাত দেওয়াটা হচ্ছে ফরজ তাহলে এটাই হচ্ছে মূলত ফেক হল কোরআন তাহলে বলতে আসলে কোরআন এবং থেকে বিচ্ছিন্ন আলাদা কোনো শাস্ত্র নয় বরং কোরআন এবং সুন্নাকে বোঝাটাই হচ্ছে ফেক ঠিক একইভাবে যখন সুন্নার মধ্যে যে কোনো বিধান আসছে যেমন আফসুস সালাম তোমরা সালাম ছড়িয়ে দাও এই যে হাদিসটা পড়লাম এই হাদিসটা থেকে বা হাদিসের এই অংশ থেকে আমরা বুঝলাম যে প্রত্যেকে এক অন্যদেরকে সালাম দেওয়াটা এটাই হচ্ছে ইসলামী আদাব ইসলামের শিষ্টাচারিতা ফলে ছোটরা বড়দেরকে দিতে পারে এবং দেওয়াটাই বেশি সঙ্গত তবে বড়রাও ছোটোদেরকে দিতে পারে বাড়িতে যখন আত্মীয়স্বজন কেউ বাড়িতে ঢুকবেন তখন তিনি বাড়িওয়ালাদেরকে বাড়ির ভেতরে যারা আছে তাদেরকে দেবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দিতে পারে কোনো অসুবিধা নেই তাহলে এই জিনিসগুলো আমরা বুঝছি সন্না থেকে সন্না থেকে কোরআন থেকে এইভাবে যেই জ্ঞানের ভিত্তিতে যে ফিক অথবা যে যে উপলব্ধি যে জ্ঞান যে বোঝা আমাদের অর্জিত হয় সেটা হচ্ছে মূলত ফিক যদিও ফিক এর একটা সংজ্ঞা ওলামাইকার দিয়েছেন তারা বলেছেন হুয়া আল এলমু বেল আহকাম আশার ইয়া আলফারা ইয়া আল আমালিয়া আল মুস্তম বাপা মিন আদিলিয়া এভাবে বলেছেন অর্থাৎ ফিক হচ্ছে সেই শাস্ত্র যেখানে ব্যবহারিক অমৌলিক অর্থাৎ একদম মৌলিক বিষয় নয় মৌলিক বলতে বোঝানো হচ্ছে আকিদাকে এবং এছাড়া আকিদার বাইরের অন্য বিষয়গুলোকে এখানে ফেরাইয়া বোঝানো হচ্ছে তার মানে হচ্ছে ফেকা হচ্ছে মানুষের জীবনের ব্যবহারিক এবং প্রশাখাগত বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিধিবিধান যা বিস্তারিত দলিলের থেকে বের করা হয় সংক্ষেপে আমরা বলবো যে বিস্তারিত দলিলের আলোকে যেই হুকুম এবং বিধিবিধান যেটা ব্যবহারিক জীবনের সাথে সংশ্লিষ্ট তার সাথে যে জ্ঞান আমরা অর্জন করে থাকি সেটা হচ্ছে ফিকা তাহলে সংক্ষেপে আমরা যেটা জানলাম ফিকা শাস্ত্র মানুষের ব্যবহারিক জীবনের বিধিবিধান দিয়ে থাকে তবে সেটা দলিলের ভিত্তিতে তাহলে দলিল ছাড়া এখানে ফিকের কথা আসছে না ফিকের সংজ্ঞার মধ্যেই বলে দেয়া আছে যে দলিলের ভিত্তিতে ব্যবহারিক যে আহকাম বা বিধিবিধানের যে শাস্ত্র সেটাই হচ্ছে আসলে মূলত ফিক ফিককে কেউ ইসলামী আইন বলেছেন আইন বললে সাধারণত আমরা বুঝে থাকি প্রিয় দর্শক যেখানে বিচার আদালত বা এই সবগুলো বিষয় আছে কিন্তু ইসলামী ফিক অথবা ইসলামী আইন এর চাইতে আরও অনেক ব্যাপক শুধু আইনি বা বিচারিক বিষয়গুলোই এখানে আসলে আসে না এখানে মানুষের ব্যক্তিগত জীবনের এমন কি ব্যক্তিগত যে ইবাদতগুলো আছে সেটার আলোচনা পর্যন্ত এখানে হয়ে থাকে অর্থাৎ মানুষের ব্যবহারিক জীবনের সাথে সংশ্লিষ্ট যতগুলো এরিয়া আছে যতগুলো ফিল্ড আছে যতগুলো বিষয় আছে ফিকের মধ্যে তার সবটা আলোচনা করা হয় হোক সেটা ইবাদত হোক সেটা আমেলাত এবং হোক সেটা ব্যক্তিগত বিষয় হোক সেটা পারিবারিক বিষয় অর্থনৈতিক বিষয় সামাজিক বিষয় রাষ্ট্রীয় বিষয় তাহলে এই যে ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক এই যে এরিয়াগুলো এই এরিয়াগুলোতে মানুষের যত ইন্টারাকশান হয় তার ব্যবহারিক জীবনের যতগুলো কনসার্ন এখানে আছে বিষয় এখানে আছে সবটাই হচ্ছে ফেকার বিষয় আমরা এখানে আসলে যে কায়দাগুলো যে নীতিমালাগুলো আপনাদের সামনে প্রিয় দর্শক পেশ করব সেটা মূলত ফেকের সাথে সংশ্লিষ্ট বিধায় এটাকে আরবিতে বলা হচ্ছে আল কাওয়ায়দ আল ফেক হিয়া হি নীতিমালা অন্য কথা ইসলামী আইনের নীতিমালা তো সুতরাং নীতিমালা আমরা জানি যে কিছু নীতি আছে দলিলের সাথে সংশ্লিষ্ট আমরা হয়তো অল্প কিছু তার এখানে উদাহরণ হিসাবে যেটা ফেকি নীতিমালা আবার রসুল ফেকের সাথে সংশ্লিষ্ট এমন কিছু বিষয় হয়তো আমরা আলোচনা করব তবে সেটার সঙ্গে খুবই কম হবে মূলত ফেকি নীতিমালাগুলো বা কাওয়ায়দগুলো আমরা আলোচনা করাটাই এখানে আমাদের মূল কাজ হবে এবং মূল প্রতিপাদ্য বিষয় এছাড়াও মাকাসেদের সাথে রিলেটেড আরও কিছু নীতিমালা আছে সেটাও প্রসঙ্গত একটা দুটো এসে যেতে পারে কিন্তু সেটা আমরা আজকে আলোচনা করব না আজকে বলতে আমরা এই যে সিরিজ আলোচনা করছি ইসলাম এদের নীতিমালা সেখানে মূলত সেইভাবে আমরা আলোচনা করব না যে এটা কি মাকাসদের সাথে রিলেটেড নাকি অসুল ফেকার সাথে রিলেটেড আমরা শুধুমাত্র ফেকের সাথে তথা হোকে এ বাদ কিংবা আমালাতের বিভিন্ন সাইডের সাথে রিলেটেড যে নীতিমালাগুলো আছে সেগুলো আমরা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হিসাবে চয়ন করলাম প্রিয় দর্শক এতগুলো আলোচনা আপনাদের সামনে করলাম যাতে আমরা বুঝতে পারি যে ইসলামী আইনের নীতিমালা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি তাহলে অন্য কথা আমি আবারও রিপিট করছি ইসলামী আইনের নীতিমালা বলতে আমরা ইসলামী ফিক্ষের নীতিমালা তথা কওয়ায়দ বোঝাচ্ছি যেটাকে ইংরেজিতে বলা হয় ইসলামিক লিগাল ম্যাক্সিমস ইসলামিক লিগাল ম্যাক্সিমস অর্থাৎ এখানে কিছু ছোটো ছোটো নীতিমালা আছে যেগুলো দিয়ে যে কোনো একটা বিষয়ের মূল বিধানটা আমরা সহজেই পেয়ে যেতে পারি তাহলে আমরা প্রথমে আসব যে এই নীতিমালা কোনো কোন সংজ্ঞা কি আছে বা এই নীতিমালা আমরা কিভাবে ছোট্ট একটা সংজ্ঞা সংজ্ঞায়িত করতে পারি অবশ্যই প্রিয় দর্শক আমরা বলবো যে আছে তার সংজ্ঞা এবং বিভিন্ন ওলামাইকেরাম নানাভাবে একে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ সৈদ কিয়াল বর্ণ তার আল ওয়াজিজ ফিয়াল কাওয়ালি ফিয়া গ্রন্থে একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন যেটাকে বাংলায় আপনাদের কাছে আমরা পেশ করছি তিনি বলেছেন যে এই ফেকি নীতিমালাগুলো হচ্ছে বা ইসলাম আইনারের নীতিমালাগুলো হচ্ছে হুকমুন তিনি বলছেন যে এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ কিছু নীতিমালা কিছু কমন নীতিমালা যা অধিকাংশ মানে ওই ফিল্ডের ওই এরিয়ার অধিকাংশ হুকুম হকামের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে তাহলে এমন নীতিমালা যা সব কিছুর উপর নয় বরং অধিকাংশ বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে অধিকাংশ কেন বলা হলো কারণ প্রত্যেকটা নীতিমালার মধ্যে আমরা দেখছি যে কিছু কিছু অ্যাক্সেপশন আছে নীতি অনুযায়ী হুকুম এটা হওয়ার কথা কিন্তু কিছু কিছু সিচুয়েশান কিছু কিছু মাওকেফ এবং কিছু কিছু উদাহরণ এমন আছে যে সেখানে নীতির বাইরে অন্য আরেকটা দলিলের কারণে হোক অন্য আরেকটা পারসপেক্টিভের কারণে হোক বিধানটা কায়দার সাথে মিলছে না এগুলোকে বলা হয় এক্সেপশনাল রুলিংস অথবা কায়দা বা নীতিমালা থেকে যেগুলো একটু কিছুটা বিচ্ছিন্ন যাই হোক এই কারণে এই যে নীতিমালাগুলো তার সঙ্গে বলা হয়েছে এটা হচ্ছে এমন নীতিমালা যা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য সংক্ষেপে এটাই আমরা বলবো প্রিয় দর্শক এই যে নীতিমালাগুলো ইসলামী আইনের এই নীতিমালাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে প্রথম হচ্ছে এগুলো কিন্তু পাঁচ ছয়টা সাতটা আটটা এভাবে নয় বরং অনেকগুলো ফলে এগুলোর মধ্য দিয়ে আমাদের ইসলামী সারিয়ার বিভিন্ন আহকাম রোলিংস এবং বিধিবিধানগুলো বোঝা সহজ হয় দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য সেটি হচ্ছে এগুলো মুখত অর্থাৎ খুবই সংক্ষিপ্ত ভাষায় এগুলোকে কোট করা হয়েছে এগুলোকে ছোট্ট আকারে পেশ করা হয়েছে যাতে ব্যক্তি মাত্রই বা সিকার অফ নলেজ যারা জ্ঞান অর্জনকারী জ্ঞান অর্জন করবেন জ্ঞান অনুসন্ধানী তারা সহজেই এগুলোকে মুখস্থ করে ফেলতে পারেন এগুলোকে আয়ত্ত করতে পারেন বুঝতে পারেন তো সুতরাং এই জন্যে এগুলোকে খুবই ছোট। ছোটো কখনো দুটো শব্দ দিয়ে কখনো তিনটা শব্দ দিয়ে কখনও পাঁচটা শব্দ দিয়ে বা আরও কম বেশি শব্দ দিয়ে এগুলোকে পেশ করা হয়েছে যাতে মূল কথাটা এসে যায় এবং মূল কথার মাধ্যমে আমরা ইসলামের মূল দর্শনটা দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারি এবং সরিয়তের বিধানটা খুব সহজেই আমরা ইস্তেমবাদ করতে পারি বের করতে পারি দর্শক আমরা এবারে আলোচনা করব যে আসলে এই ধরনের বিধিবিধানগুলো আমাদের জানার প্রয়োজনটা কি কেন আমরা এই বিষয়গুলো জানব এগুলো কি আমাদের সবার জানার প্রয়োজন আছে কি না একজন মুসলিম হিসাবে প্রিয় দর্শক আমাদের প্রত্যেকেরই আসলে ইসলামী শেরিয়াতের মৌলিক যে বিষয়গুলো সেগুলো জানা প্রয়োজন একদম বেসিক বিষয়গুলো জানার পরে বা বেসিক বিষয়গুলো আয়ত্ত করার জন্য আরও যে বিধানগুলো আছে সেটা জানাটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা কারণ এই বিষয়গুলোর মধ্যে যেগুলো বিশেষ করে একজন সাধারণ মুসলিম হিসাবে বা সাধারণ শিক্ষিত ভাই কিংবা বোন হিসাবে আপনারা বুঝতে পারবেন আমরা সেগুলি শুধু শেয়ার করব। যে বিষয়গুলো আমরা শেয়ার করলে খুব সহজে স্যারিয়ার মূল দৃষ্টিভঙ্গি এবং স্যারিয়ার হুকুমগুলো আমরা জানতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তাহলে এই জিনিসগুলো অথবা ইসলামী আইনের এই নীতিমালাগুলো জানলে পরে আমাদের কি বেনিফিটটা হবে আসুন আমরা সে বিষয়টা একটু আলোচনা করি দর্শক এক নম্বর যে বেনিফিটটা বা উপকার হবে আমাদের এই নীতিমালাগুলো জানলে সেটি হচ্ছে যারা ব্যবহারিক বিধিবিধান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে চান বা এ সম্পর্কে বেশি করে জানতে চান তারা খুব সহজেই এগুলোকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন দর্শক আমরা এই বিষয়ে আবারও আপনাদের সাথে কথা বলবো আমাদের সময় হয়ে গেল একটি বিরতির বিরতির পর আমরা আসছি খুবই তাড়াতাড়ি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল জ্ঞানের জন্ম ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম ইসলামী আইনের নীতিমালার শীর্ষক আমাদের আলোচনার আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করছিলাম যে ইসলামী আইনের এই নীতিমালাগুলো নীতিমালাগুলো আমাদের হবে নম্বর উল্লেখ করেছি আমরা যে ছোট ছোট এই ম্যাগজিমগুলো অথবা ছোট ছোট এই নীতিমালাগুলো জানার পরে তারা খুব সহজেই সেরিয়ার একদিকে দৃষ্টিভঙ্গি এবং অন্যদিকে সেরিয়ার বিধানগুলো তারা জানতে পারবেন যেমন ওলামাদের মধ্যে অনেকেই এই বিষয়টা উল্লেখ করেছেন ইমাম القرافي من ضبط هذه القواعد أو من ضبط الفقه بقواعده استغنى عن حفظ أكثر الجزئيات لاندراجها تحت الكليات إمام قرافي بولشن فقه با إسلام تار قاعدة সে যদি এই কায়দাগুলো ভালো করে রপ্ত করে তাহলে সে সবগুলো জুজ জুজ অর্থাৎ প্রত্যেকটা মাস আলা মাস আল্লাহ আলা করে তার জানার প্রয়োজন থাকবে না জানা থেকে সে মুক্ত হবে কারণ এই প্রত্যেকটা মাসআলা এই কম্প্রিহেন্সিভ নীতিমালাগুলোর আন্ডারে থাকে ফলে ওই নীতিমালাটা জানার পরে তার অধীনস্থ অনেকগুলো উদাহরণ তার বিধান আমাদের জানা হয়ে যায় এটি হচ্ছে একটি বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা বিশেষ করে গবেষক ইসলামী বিষয় নিয়ে যারা গবেষণা করছেন যারা বই লিখছেন বই পড়ছেন অথবা নতুন চিন্তা ভাবনা করছেন ইসলামিক বিষয় নিয়ে তারা সত্যকে প্রতিষ্ঠিত করতে চান তারা সত্যকে জানতে চান বুঝতে চান তাহলে তাদের জন্য এই কায়দাগুলো জানাটা খুব জরুরি যাতে করে তিনি এমন কিছু না বলে বসেন এমন কিছু না লিখে বসেন এমন কিছু না বাদ করে বসেন যা বিবেকের ভিত্তিতে তিনি প্রকাশ করলেন অথচ চেচাশারিয়ার এ কায়দার সাথে সাংঘর্ষিক এটা যেন না হয়ে যায় ফলে এই কায়দাগুলো তার গবেষণাকে আরও সমৃদ্ধ করবে এটা হচ্ছে দ্বিতীয় বেনিফিট তৃতীয় বেনিফিট হচ্ছে মাকাসুদ শরিয়া আমরা যে বিষয়টা এর আগে আলোচনা করেছিলাম বা সেটা লক্ষ্য উদ্দেশ্য এই কায়দাগুলো বোঝার মাধ্যমে সেই মাকাসুদ শেরিয়ার সাথেও আমাদের আবারও পরিচিত হবে কারণ এই কায়দার অনেকগুলো বিষয় শেরিয়ার মূল মাকসুদের দিকে ইঙ্গিত করছে শেরিয়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর দিকে ইঙ্গিত করছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন আলমাশাক্কাত তাইসির যে কষ্ট অথবা কোথাও সমস্যা দেখা দিলে প্রবলেম দেখা দিলে সেখানে সহজতা আসে অর্থাৎ কষ্ট সহজতাকে আনয়ন করে এটা হচ্ছে কায়দা আলমা সাক্ষাতু তাজিলিবুল আত্তাইসির কিন্তু এটা শরিয়ার যে একটা মহান লক্ষ্য আমরা আগে আলোচনা করেছিলাম যেমন রাফুল হারাজ হার্ডশিপ বা কঠোরতা কিংবা সমস্যা থাকলে সেটাকে উঠিয়ে নেওয়া সেটাকে ক্যান্সেল করে সেখানে যেটা মানুষের পক্ষে সম্ভব সেভাবে আমল করা সেই জিনিসটা কিন্তু মানে এই কায়দা থেকে বোঝা যাচ্ছে তাহলে সেরিয়ার লক্ষ্য উদ্দেশ্যও এই কায়দা থেকে বোঝা যায় সুতরাং আমরা বলবো আরেকটা বেনিফিট হচ্ছে এই কায়দা বা নীতিমালাগুলো যারা বুঝবেন তারা সেরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের অনেকগুলোর সাথে তারা পরিচিত হয়ে যাবে চতুর্থত যে বিষয়টা বা যে বেনিফিটটা আমরা পাবো সেটি হচ্ছে এই কায়দাগুলো জানার সাথে সাথে আমরা অনেকগুলো মূল্যবোধ এবং অনেকগুলো আদব ও শিষ্টাচারিতা শিখে ফেলব এর মধ্য দিয়ে যেমন যে কায়দাগুলো আমাদের মধ্যে আসবে তার মধ্যে নিয়তের বিষয়টা আছে একজন মহান ব্যক্তি তার নিয়তটা শুদ্ধ হবে কারণ মুখে এক অন্তরে আরেকটা অর্থাৎ বাইরের কাজের সাথে বাইরের বলার সাথে অন্তরের যে বৈষম্য এটা নেফাক সুতরাং এখানে নিয়াতের যে বিষয়গুলো আসবে সেটা আমাদের মূল্যবোধকে আর অনেক বাড়িয়ে দেবে আমরা শিখব কিভাবে নিয়তকে পরিশুদ্ধ রাখতে হয় নিয়তকে সাহি রাখতে হয় কিভাবে নিয়তকে মহান আল্লাহ তাল্লা প্রতি যে এখলাস একজন বান্দা পোষণ করে সে এখ্লাসের সাথে কিভাবে ট্যাগ করে দেয়া যায় কিভাবে নিয়ত এবং এখলাস এক জায়গায় এসে একাকার হয়ে যায় তাহলে এই যে মূল্যবোধগুলো সেটা আমরা জানতে পারবো এখানে আরও মূল্যবোধের মধ্যে আছে যেমন আমরা কিছু উদাহরণ হিসাবে শুধু পেশ করছি আলী আকিব বা প্রত্যয় এটা হচ্ছে আসলে বিশ্বাস দৃঢ় বিশ্বাস যেটাকে আরবিতে বলা হয় আল কাতা দৃঢ় বিশ্বাস যে আর কোনো সন্দেহ থাকবে না আল্লাহ তালা সুর আল বাকার শুরুতে বলেছেন ওয়াবিল আখিরাতে হোমিও কেন তারা আখিরাতের প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করে তো এখানে কিয়ামটা অর্থাৎ মূল্যবোধ কিংবা শিষ্টাচারিতা একটা সুন্দর কম্পারিশন আছে যেমন মানুষ কখনো ইয়াকিনের উপর থাকার পরেও তার কাছে সন্দেহ তৈরি হয় সে যখন কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে আখিরাতের বিশ্বাস স্থাপন করে কেউ কেউ তাকে কনফিউজ করার চেষ্টা করে কিংবা শারিয়াতের কোনো একটা বিধানের ক্ষেত্রে সে একটা ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত আছে এখন একটা বিষয়ে তার সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এই ক্ষেত্রে তার করণীয়টা কী এই যে ভ্যালুটা এই যে মূল্যবোধটা সেটা সেই কায়দার মাধ্যমে শিখবে অর্থাৎ সে অবশ্যই সংশয়কে ইয়াকিনের সমান মনে করবে না সংশয় এবং ইয়াকিন একই পর্যায়ের হবে না বরং সংশয় দুর্বল থাকবে ইয়াকিনের কাছে ফলে যতক্ষণ পর্যন্ত আমরা দলিলের ভিত্তিতে কোনো ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত থাকব। কোনো বিশ্বাস দৃঢ় প্রত্যয়ের উপর প্রতিষ্ঠিত থাকব। ততক্ষণ পর্যন্ত কোনো সংশয় আমাদেরকে কনফিউজ করতে পারবে না তাহলে এই যে বিভিন্ন কায়দাগুলো ইনশাল্লাহ আসবে এই কায়দাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের মূল্যবোধ আমরা আমাদের আদব আমরা আমাদের আখলাককে কিন্তু আরও সুন্দর করতে পারবো আরও শানিত করতে পারবো অতএব এটা হচ্ছে একটা অন্যতম বেনিফিট আমরা শারিয়ার বেসিক অনেক কিছুই জানি না দেখা গেলো যে নামাজের অনেক মশালা জানি না আমরা সিয়ামের অনেক মশলা জানি না ব্যক্তিগত জীবনের অনেকগুলো বিধান আমরা জানি না না জানার কারণে আমরা যে কোনো হয়তো অনেক সময় অজ্ঞ মূর্খ ব্যক্তিকেও জিজ্ঞেস করিব এটা কি হবে তিনি অজ্ঞতা প্রসূত উত্তর দেন আমরা সেটা আমল করি তাহলে সেরিয়ার সত্যিকারের পরিপালন এটা বাড়বে যদি এই নীতিমালাগুলো আমাদের জানা থাকে এবং রুলিংগুলো জানা থাকে যত বেশি আমরা রুলিং জানতে পারবো ততই নীতিমালা সুপ্রতিষ্ঠিত হবে সেরিয়া সুপ্রতিষ্ঠিত হবে সেরিয়া পরিপালনের রেইটটা বাড়বে হারটা বাড়বে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে শরিয়ার যে আইন কানুন আছে সে আইন কানুনও দেখা যাচ্ছে যে আজকে মুসলিমদের বিরাট একটা অংশ জানে না ফলে এই আমাদের যে বিষয়টা আলোচ্য বিষয় সেটা যদি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে শেয়ার করেন তাহলে ইসলামী আইন কানুনের অনেক কঠিন বিষয়ও আমরা জানতে পারবো ইনশাল্লাহ তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শেরিয়ারে কানুনগুলো বোঝা এবং কানুনের ছোটো ছোটো নীতিগুলোকে এক্সাম্পল হিসাবে পেশ করা সবাইকে কনভিন্স করার জন্য সবার সামনে সারিয়ার মূল দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য শারিয়ার যে সুন্দর একটা মানুষের প্রতি যে একটা মার্সি আছে একটা রহমত একটা সহজ দৃষ্টিভঙ্গি যাতে সহজে মানুষের সেরে পালন করতে পারে সে জিনিসগুলো আমাদের সামনে ফুটে উঠবে সর্বশেষ যে বেনিফিটটা আপনাদের সামনে আমরা বলবো সেটি হচ্ছে এই যে নীতিমালাগুলো এই সকল নীতিমালা আমাদের সামনে একটা প্রমাণ নিয়ে হাজির হয় সেটি হচ্ছে খাল ইসলামী বা ইসলামী আইন অনেক সমৃদ্ধ ইসলামী আইন অনেক সমৃদ্ধ ইসলামী আইন কারো থেকে কোনো কিছু ধার করেনি যেটা অনেকেই দাবি করে থাকেন যে রোমান ল কিংবা অন্য অন্য ল থেকে ইসলাম আসলে ধার করে নিজেকে সমৃদ্ধ করেছে এটা মোটেই ঠিক নয় কারণ কোরআন এবং সুন্নাহ এটা ওহি রোমানদের কাছে এই কোরআন সন্না নেই কিংবা যেটা দাবি করা হয় যে মুসলিমরা অন্য জাতি থেকে তাদের ফেককে সমৃদ্ধ করেছে আমরা বলবো যে এই ফেক তো সমৃদ্ধ হয়েছে কোরআন এবং সুন্না দিয়ে মূলত সুতরাং অন্য জাতির কাছে তো সেই সম্পদ ছিল না অতএব এই দাবি অসার প্রত্যেকটা নীতি কিন্তু কোরআন সুন্না থেকে দলিলের মাধ্যমে প্রমাণিত ফলে এই নীতিমালাগুলো এগুলো কারো কাছ থেকেই ধার করা হয়নি এগুলো স্বতন্ত্র এগুলো দলিল স্বতন্ত্র অতএব ফেকুল ইসলামী তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নীতিমালা সেটাও স্বতন্ত্র এবং কারো থেকেই সেগুলোকে বের করা হয়নি এবং ইসলামিক ফেককে অন্যের আদলে তৈরি করা হয়নি সুতরাং এই নীতিমালাগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে ইসলামিক ফেক নিজে নিজে অনেক সমৃদ্ধ এবং তার বিশাল দিগন্ত আছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহারিক যতগুলো বিষয় আছে ইসলামিক ফেকে তার বিধান আছে ইসলামী আইনের নীতিমালা শীর্ষক এই বেনিফিটগুলো জানার পর এবারে আমরা যাব যে ইসলামী আইনের এই নীতিমালার কোনো প্রকারভেদ আছে কিনা উত্তর হচ্ছে প্রকারভেদ আছে সেগুলো আমরা কয়েক ভাগে বিভক্ত করতে পারি কারণ কিছু নীতিমালা আছে খুবই ব্যাপক কিছু আছে তার অধীনস্থ কিছু আছে মোস্তাক্কিল বা স্বাধীন এবং কিছু আছে খুবই ক্ষুদ্র তাহলে প্রথম যে ব্যাপক নীতিমালা সেগুলোকে বলা হয়েছে আল কাওয়ায়দ আল কুল্লিয়া এগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে মেজর কম্প্রিহেন্সিভ লিগাল ম্যাক্সিমস মেজর কম্প্রিহেন্সিভ লিগাল ম্যাক্সিমস অথবা কেউ কেউ বলছেন ইউনিভার্সাল ম্যাক্সিমস এভাবে নাম দিয়ে তারা আল কওয়ায়দ আল কুল্লিয়া আল কুবরা এ বিষয়টিকে তারা বুঝাচ্ছেন প্রিয় দর্শক আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে আসায় ইসলামিক আইনের নীতিমালার এই যে প্রকারভেদগুলো এগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করবে ইনশাল্লাহ আপনাদেরকে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আপনাদের আমাদের সবার منقول قرون هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদন কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন Bangladesh Saturdays provide In Britain we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why? Trinity cannot be regarded in that sense. Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. Dekhun, Dr. Jakiret Shonge Alap Kori. প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়